যে কারণে রোজা আমাদের উপরে ফরজ, অতীতের সবার উপরে আল্লাহ ফরজ করেছেন, এর কারণ হলো এই পৃথিবীতে যুগে যুগে দেখা যায় কিছু মানুষ পৃথিবীর প্রতি এত আসক্ত হয়েছে, ক্ষণস্থায়ী জীবনের ধ্বংসশীল দেহ তথা দুর্বল দেহের গোলাম হয়েছে, এমন দুর্বল দেহ, যে দেহ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম 18 ইঞ্চি, ধীরে ধীরে নিজের হাতে 3.5 হাত, অনেক ক্ষমতাধর, বাট ধীরে ধীরে বয়স হয়েছে, যৌবন হারিয়ে গিয়েছে, বয়স যাদের হয়েছে সেই শার্দুল এখন একেবারে 3 মাথা। তার মানে দেহ একবার ক্ষয় হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা তাআকিলুন, তোমার যদি আকল থাকে, বুদ্ধি থাকে, তাইলে বুঝবা বয়স হলে হলে বয়সের কারণে তোমার শক্তি মত্তা কমে যাচ্ছে, স্টমাক আর আগের মতো হজম করতে পারে না, দৃষ্টি আর আগের মতো দেখে না, কান আর আগের মতো শুনে না, মুখ আগের মতো কথা বলতে পারে না, হাত আগের মতো ধরতে পারে না, বয়স হওয়ার কারণে সব কিছুতেই কমতি হচ্ছে। হ্যাঁ, কিন্তু তারপরেও কিছু মানুষ এই ক্ষয়িষ্ণু সত্তাকে চিরন্তন করার জন্যে মত্ত বলে, যা পাও নগদ, উমর খুইয়ামের ভক্ত হয়ে বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য, তার কি লাভ শুনে দূরের বাদ্য মাঝখানে যে ভেজায় ফাঁক। পৃথিবীর প্রতি আসক্ত হয়েছে কিছু মানুষ, আবার কিছু মানুষ এমন আছে পৃথিবীর প্রতি আসক্ত, ক্ষয়িষ্ণু দেহের প্রতি আসক্ত, কারণ দেহটা যে ক্ষয় হয় আমরা সবাই বুঝি, সবাই বুঝি, এই ক্ষয়িষ্ণু দেহের প্রতি আসক্ত হয়ে পৃথিবীকে কেবল ভোগের জন্যে, পৃথিবীকে কেবল নিজের দেহের রঙ্গলীলা করার জন্যেই কাজে লাগাতে চায়। এই সব দেখে আরেক দল মানুষ বলে, না না এগুলা সব বাদ, আমরা বৈরাগী, আমরা বৈরাগী, কেউ দুনিয়ার প্রতি 100 ভাগ আসক্ত, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আরেক দল কয়, না আমরা এদের সাথে নাই, আমরা পাহাড়ে চলে যাব, জঙ্গলে চলে যাব, বস্তা গায়ে দেব, অথবা গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকব, গাছপালা থেকে ফল ফলাদি খাবো, পৃথিবীর সাথে সম্পর্ক নাই, আমরা বৈরাগী, আছে না নাই। ইসলাম এসেছে এর মধ্যে সমন্বয় করতে, ইসলাম বৈরাগ্যবাদকে হারাম করেছে, বৈরাগ্যবাদকে কি করেছে, হারাম করেছে। আবার কেবল দুনিয়া 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 এটাও নিষেধ করেছে। ইসলাম বলেছে, তুমি তোমার জীবনকে সমন্বয় করো, দুনিয়ায় থাকতে আখেরাতের সফলতার জন্যে, দুনিয়ার আখেরাতকে একত্রে মার্চ করো, একসাথে চলো, একসাথে পথ চলো, দুই টার্গেট হাসিল করার জন্যে, থাকবে দুনিয়াতে টার্গেট হবে আখেরাত, দুনিয়ার কাজ করবে বিনিময় পাবে আখেরাত, দুনিয়ায় ভালো আখেরাতে ভালো, দুনিয়ায় অসভ্য আখেরাতেও ডান্ডা। এই বাস্তবতায় জীবনকে সমন্বিত করে দুনিয়া আখেরাতে সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন শিখায় ইসলাম, আর এর প্র্যাকটিস, এর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্যে রোজা, হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্যে, কারণ রোজা মানে একটা মাস পর্যন্ত সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না, পান করা যাবে না, জৈবিক চাহিদা পূরণ করা যাবে না, এই তিনটাই দেহের আকাঙ্ক্ষা। বৈরাগ্যতায় যারা যায় এরা এই তিনটাই বাদ দেয়, যারা বৈরাগী তারা কয় খাওয়া দরকার নাই, পান করা দরকার নাই, তারা বিয়ে শাদী করে না, যদিও পৃথিবীর অনেক বৈরাগীদের বিরুদ্ধে এখন নিজেরাও এরা অনেক অনেক সমাজ ধ্বংস করে ফেলেছে, উল্টাপাল্টা কাজের রেকর্ড আছে, বাট ইসলাম বলে বৈরাগ্যতা নাই, আবার কেবল পৃথিবীর দিকে ঝুঁকে থাকবে তা না, দুইটাই ব্যালেন্স করো, সব খাবে না, কিছুদিন না খেয়ে থাকো, স্বামী স্ত্রী একসাথে আসো না, পাগলের মতো উন্মাদ হয়ে হামলে পড়ো না, কন্ট্রোল করো। তাই দুনিয়া আখেরাতের ব্যালেন্স, পৃথিবী আর পৃথিবীর পরবর্তী জীবন, দুনিয়া আর হেয়ার আফটারের এই ব্যালেন্স সুন্দর
সামঞ্জস্যপূর্ণ জীবন বাস্তবে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যেই আমাদের জন্যে এক মাস রোজা, এক মাস রোজা। রোজা মানে খাওয়া যাবে না, পান করা যাবে না, জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না। তার মানে আমি দুনিয়ায় যা সব সময় চাই তাকে কন্ট্রোল কর, নিয়ন্ত্রণ করলাম, নিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল রোজা শিখায়। আর এই জন্যে অতীতের সবার উপরে রোজা ফরজ ছিল, আমাদের উপরে রোজা ফরজ।